আমি হাজি শামসুল মাওলা। আজকে আমার তিনটা কেশর 35, 37, 37 ওই তিনটা পিডাব্লিউ ছিল, ওয়ারেন্ট আছে ওর বিরুদ্ধে তিনটা চেকের। এখন আজকে তো কোর্টও আজিরা দিল, সে এখন আজিরা দেওয়ার পরে হঠাৎ পুলিশে দেখি লিয়ালা মিয়া চলে গেল। এখন পুলিশে সাংবাদিক সাহেবরা আগে গেছিল, এখানে ফটো তুলতে পারছে না, পুলিশরা ঠেলাইয়া ধাক্কাইয়া হরাই দিল। এখন সিলেট কাস্টোডি তুলিয়া রাখছে। এতো আমার তিনটা চেক দিছিল, প্রথমে পাতন দিছে আমার কাছ থেকে, পাতন নেওয়ার পরে ওয়ার কোটার বড় একটা ওয়ার কোটার দিছে, ওয়ার কোটার দেওয়ার পরে 30,02,000 কত টাকা হয়েছিল, 300 কয় টাকা। তখন 30,00,000 কত টাকার পাত্র দেওয়ার পরে বললাম ভাই আমার টাকা দেন, ও দিছিল আমাকে চেক তিনটা 10,00,000, 10,00,000 করে তিনটা চেক এক ওই যে সায়েদে ঢাকা হসপিটাল অফিস থেকে তিনটা চেক দেওয়ার পরে এই তিনোটা চেক যখন ব্যাংকে শো করলাম দেখি দুইটা তার কোম্পানির, এইগুলো আগে কেন হয়তো খেয়াল করি নাই। আর একটা দিলেছে অন্য এক লোকের চেক দিয়া দিয়েছে, অন্য কোম্পানির অন্য নাম আছে, হ্যাঁ স্বাক্ষর করে দিয়েছে। তখন তারও জিগাইলাম ভাই চেক তো দিলে তিনটা, এখন এক চেক কার, এটা অন্য লোকের চেক দিলে এখানে আমার কয় এটা অন্যায় মামলা করেন, বললো অন্যায় মামলা করবো কেন, ও কি আমার কাছ থেকে কোনো লেনদেন করেছে, লেনদেন করলেন আপনি আর এমনি একটা লোকের সাথে আমি প্রতারণা মামলা করবো না এটা, আর গালাগালি করে আমার পরে জিডিও করছি উত্তরে জানায়, জিডিও করার পরে পরে দিল আর একটা চেক 50,000। বললে বলছিলাম যে আমার তো খরচার টাকাই নাই, আমায় কিছু টাকা দেন, তখন দিয়েছিল সে 50,000 টাকার একটা চেক, ওই চেকও পাস হয় নাই। ওই তিনোটা চেক দিয়ে মামলা ফার্স্টে করছি 35, 37, 37। তো তিনোটা চলে তো তাই অ্যারেস্ট হওয়ার আর 4-5 মাস আগে মামলা করা, করোনা গেল অতদিন আর এসে পিডাব্লিউ হয়েছিল, ওয়ারেন্ট আছে, এখন আজকে আজিরা দিছে। ফার্স্টে দেখা হয়েছে আমার সাথে কোর্টে, আমি গিয়া দেখছি হ্যাঁ আমার আবার ডাক দিছে, সেই ডাক দিছে পুলিশরা সামনে আসে, সে ডাক দিয়া বললো কি আপনি মামলা করছেন, বলে আমি মামলা করছি আমার তো অস্তিত্ব বিনাশ করে ফেললেন আপনি, কয় আচ্ছা ঠিক আছে যান, ওই আমাকে পুলিশরা আছে সামনে। আমি আইলাম বাইরিয়া ইয়া পরে তো একটু পরে গিয়া দেখি আমার উকিল সব আমার ভিতরে আসিলা, এ তাহলে তো 10:30, 10:30 সময় কোর্টে তুললিছে, 10:30 বা আরও আগেও মনে তুললিছে, আমি 10:30 সময় আসামের কাঠগোড়ার দাঁড়ানো অবস্থায় আছে। হাজি শামসুল মাওলা, হাজারি বাইগ্রাম, পোস্ট অফিস দরওয়াজ, জনতাপুর, সিলেট। এখন আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আর রেজেন্ট সাহেদের বিরুদ্ধে আমাদের এই আজকে তিনটা মামলা ছিল, সেই তিনটা মামলা হচ্ছে CR 35, 37, 37 তিনটা মামলা তার সিডাব্লিউ দেখানে, অর্থাৎ আমরা মামলা দায়েরের পরে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তৎপর যে ওয়ারেন্ট তামিল না হয় আমরা আদালতকে বলেছিলাম এই রিজেন্ট সাহেদ অন্য একটা মামলায় তার সাজাপ্রাপ্ত আসাম, সে জেল হাজতে আছে, তখন আদালত তাকে সিডাব্লিউ ইস্যু করেছিল, আজকে তাকে সিডাব্লিউ বলে তাকে জেল হাজতে এই মামলায় নিয়ে আসা হয়েছে এবং তাকে আজকে এই মামলায় সিডাব্লিউ দেখানো হয়েছে, অর্থাৎ সেই তাকে গ্রেপ্তারি দেখানো হয়েছে। তিনটি মামলা ছিল এই রিজেন্ট সাহেব, আজকের আমাদের শামসুল আলম মৌলা উনাকে চারটি চেক দিয়েছে, শামসুল মৌলাকে চারটা চেক দিয়েছিল, চারটা চেকে উনার মোট টাকা ছিল 30,50,000 টাকা, এর মধ্যে তিনটা চেকের মামলা ছিল, অর্থাৎ তিনটা চেক উনার দিয়েছিল, এই তিনটা চেক ডিজোনার হয়েছে যার কারণে আমরা তিনটা চেকে উনার বিরুদ্ধে মামলা দায়ের করেছি, আজকের এই তিনটি মামলা, সেই তিনটা মামলায় ছিল 20,50,000 টাকা, আরেকটা মামলা আরেকটা চেক দিয়েছিল 10,00,000 টাকার, সেই চেকটা দেখা গেল এই সায়েদ করিমের উনার চেক না, উনার নামিও না, অন্যের একজন দস্তখত দিয়ে একটা চেক দিয়েছিল, সেই চেকটি দিয়ে আমরা প্রতারণা মামলা দায়ের করেছি, সেই মামলা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদনের জন্য নির্দেশ হয়েছে এবং প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। তাই আমি বলা যায় যে এই মামলা ওনাকে গ্রেফতার আজকের তিনটা মামলা ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে, এই মামলা গ্রেফতার দেখানো হয়েছে, গ্রেফতার দেখে জেল হাজির করা।